অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদারকে আগামী বছরের মার্চ নাগাদ ফেরত দিবে ভারত, এমনটি জানিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। দুদকের আইনজীবী বলছেন, ভারতে পিকে হালদারের সাজা হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে এনে তা কার্যকর সম্ভব। কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে দেশ থেকে পালানোর পর প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার চলতি বছরের 14 মে ভারতে গ্রেপ্তার হন। অর্থ পাচারের অভিযোগে সেখানে তাকে বিচারের মুখোমুখি করা হয়। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বলেছে, আগামী বছরের মার্চের মধ্যে পিকে হালদারকে ফেরত দেবে ভারত। দুদকের আইনজীবী বলছেন, রায়ে পিকে হালদার সাজাপ্রাপ্ত হলে তাকে ফেরত পাঠাতে ভারতের আইনগত বাধা থাকবে না। যেহেতু একটা ট্রায়াল শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আইন অনুযায়ী, ভারতীয় আইন অনুযায়ী বা এক্সট্রাডিশন চিঠি অনুযায়ী পিকে হালদারকে আনা যাচ্ছে না। তবে তার যদি বিচার কার্য শেষ হয়ে যায় এবং উনি যদি সাজাপ্রাপ্ত হন, তাহলে সে রায় ঘোষণার পরে বাংলাদেশে তাকে ফেরত দিতে কোনো আইনগত বাধা নাই, যদি তাকে সাজাপ্রাপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের একটি আদালতেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দ্রুতই বিচারিক কার্যক্রম শেষ হবে বলে আশা করেন দুদকের আইনজীবী। ট্রায়ালটি শুরু হয়েছে স্পেশাল জাজ কোর্টে। আমি মনে করি এটা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হয়তো বা শেষ হয়ে যাবে, যদি অযথা সময় খাপন না হয়। তাহলে যদি উনি খালাস হয়ে যায় তাহলে এক ধরনের কনসিকোয়েন্স হবে, আর যদি ওনার সাজা হয়ে যায় তাহলে এক ধরনের কনসিকোয়েন্স হবে। ভারতের আদালতে পিকে হালদার সাজাপ্রাপ্ত হলে বাংলাদেশের কারাগারে তা কার্যকর সম্ভব বলে জানান দুদকের এই আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদারকে আগামী বছরের মার্চ নাগাদ ফেরত দিবে ভারত, এমনটি জানিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। দুদকের আইনজীবী বলছেন, ভারতে পিকে হালদারের সাজা হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে এনে তা কার্যকর সম্ভব। কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে দেশ থেকে পালানোর পর প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার চলতি বছরের 14 মে ভারতে গ্রেপ্তার হন। অর্থ পাচারের অভিযোগে সেখানে তাকে বিচারের মুখোমুখি করা হয়। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বলেছে, আগামী বছরের মার্চের মধ্যে পিকে হালদারকে ফেরত দেবে ভারত। দুদকের আইনজীবী বলছেন, রায়ে পিকে হালদার সাজাপ্রাপ্ত হলে তাকে ফেরত পাঠাতে ভারতের আইনগত বাধা থাকবে না। যেহেতু একটা ট্রায়াল শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আইন অনুযায়ী, ভারতীয় আইন অনুযায়ী বা এক্সট্রাডিশন চিঠি অনুযায়ী পিকে হালদারকে আনা যাচ্ছে না। তবে তার যদি বিচার কার্য শেষ হয়ে যায় এবং উনি যদি সাজাপ্রাপ্ত হন, তাহলে সে রায় ঘোষণার পরে বাংলাদেশে তাকে ফেরত দিতে কোনো আইনগত বাধা নাই, যদি তাকে সাজাপ্রাপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের একটি আদালতেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দ্রুতই বিচারিক কার্যক্রম শেষ হবে বলে আশা করেন দুদকের আইনজীবী। ট্রায়ালটি শুরু হয়েছে স্পেশাল জাজ কোর্টে। আমি মনে করি এটা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হয়তো বা শেষ হয়ে যাবে, যদি অযথা সময় খাপন না হয়। তাহলে যদি উনি খালাস হয়ে যায় তাহলে এক ধরনের কনসিকোয়েন্স হবে, আর যদি ওনার সাজা হয়ে যায় তাহলে এক ধরনের কনসিকোয়েন্স হবে। ভারতের আদালতে পিকে হালদার সাজাপ্রাপ্ত হলে বাংলাদেশের কারাগারে তা কার্যকর সম্ভব বলে জানান দুদকের এই আইনজীবী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।